হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো কে স্টাইলে আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগে আমি জানি না তবে আমার কাছে কে থেকে বিএফসি মানে বাংলাদেশি ফ্রাইড চিকেন অর্থাৎ আমরা যে ফ্রাইটা রেগুলার বাসায় করে থাকি রেস্টুরেন্ট স্টাইলে সেটাই বেশি ভালো লাগে তবে আপনারা যদি কে বাসায় তৈরি করতে চান তাহলে আমার এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করলে একদম পারফেক্ট রেস্টুরেন্টের স্বাদ পাবেন তাহলে দেরি না করে চলুন দেখে নিই কীভাবে বাসায় পারফেক্ট কে তৈরি করতে হয় কেএফসির জন্য অবশ্যই বাটার মিল্ক লাগবে আর এই বাটার মিল্কটা খুব সহজেই কিনতে পাওয়া যায় না তবে বাসায় তৈরি করে নেওয়া খুব সহজ আমি এখানে একশো মিলি দুধ নিয়েছি এটার সাথে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সিরকা আপনার সিরকার পরিবর্তে এক টেবিল চামচ লেবুর রস দিয়েও করতে পারেন একটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য দুধটাকে আমি এভাবে রেখে দেব তাহলে এটা হয়ে যাবে হোম মেড বাটার মিল্ক আর ফ্রাই করার জন্য আমি আজকে চারটা ডামস্টিক নিয়েছি অবশ্যই চামড়া সহ নিতে হবে ডামস্টিকগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এদিকে বাটার মিল্কটাও তৈরি হয়ে গিয়েছে আমি আপনাদেরকে চামচ দিয়ে একটু দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা ছানার মতো ছড়া ছড়া হয়ে গিয়েছে এটাই হচ্ছে হোম মেড বাটার মিল্ক বাটার মিল্কের সাথে আমি এখন দুটি ডিম অ্যাড করে দিচ্ছি একটি হ্যান্ড ফিচ দিয়ে ডিম দুটোকে আমি ভালো করে ফাটিয়ে নিব আপনারা চাইলে কাটা চামচ দিয়েও এটা করতে পারেন এখন আমি এর মধ্যে প্রয়োজনীয় স্পাইস মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়ো একটা চামচ পাপলিকা পাউডার একটা চামচ ধনিয়া গুঁড়ো একটা চামচ জিরের গুঁড়ো একটা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা আপনারা চাইলে আদা এবং রসুন বাটার পরিবর্তে গুরু ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি একটা চামচ অরিগানো চা চামচ কালো গোলমরিচের গুঁড়া হাফটা চামচ সাদা গোলমরিচের গুঁড়া এখানে দুটোই ব্যবহার করতে হবে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন আমি আবারও একটি হ্যান্ড ওস দিয়ে সবগুলো উপাদান খুব ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশাতে হবে যেন কোনো স্পাইসি দলা বেঁধে না থাকে এরপর ডামস্টিকগুলাকে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণে দিয়ে দিচ্ছি ভালো করে হাত দিয়ে মশলার সাথে চিকেনগুলাকে মাখিয়ে নিচ্ছি এরপর মেরিনেশনের জন্য এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছ ঘন্টার জন্য এভাবে রেখে দিব আপনারা চাইলে ফ্রিজের নর্মাল টেম্পারেচারেও রাখতে পারেন অথবা রুম টেম্পারেচারেও এভাবে রেখে দিতে পারেন ফিরে আসলাম ছয় ঘন্টা পর আমি এখন কোটিংটা তৈরি করে নিচ্ছি কোটিংয়ের জন্য আমি এখানে অল পারপাস ফ্লাওয়ার নিয়েছি দুই কাপ ফ্লাওয়ারের সাথে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়ো একটা চামচ পাপড়িকা পাউডার একটা চামচ অরিগ্যানো হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে দিবেন একটা চামচ দিয়ে আমি সবগোলা উপাদানকে একসাথে ভালো করে মিক্স করে দিচ্ছি ছয় ঘন্টা ম্যারিনেট করার পর চিকেনটাকে আবারও আমি একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এখন এক পিস চিকেন নিয়ে আমি ভালো করে কোট করে নিচ্ছি আপনি যে কোনো স্টাইলেই চিকেন ফ্রাই করেন না কেন এর টেক্সচার এবং উপরের যে ক্রাঞ্চিনেসটা সেটা বেশিরভাগই নির্ভর করে এর কোটিংয়ের উপর একটু ভালো করে খেয়াল করুন আমি কিভাবে কোট করছি আপনারা যদি এক লেয়ার রাখতে চান তাহলে এই পর্যায়ে ফ্রাই করে ফেলবেন আমি এটাকে ডাবল কোট করবো তাই প্রথমবার কোট করার পর আবারও আমি মশলার মিশ্রণে চিকেন পিসটাকে ভিজিয়ে নিচ্ছি এরপর আবারও ভালো করে কোট করে নিচ্ছি দুই তিন মিনিট সময় ধরে এটাকে ভালো করে কোট করতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কোট করছি খুব বেশি জুড়ে প্রেস করার দরকার নেই তবে খেয়াল রাখবেন চিকেনের কোনো অংশই যেন ফাঁকা না থাকে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে কোট করতে হবে তাহলে এটার উপর টেক্সচারটা বেশ ভালো আসে এই এটাকে আমি একটু ঝাঁকি দিয়ে উপরের হালকা ময়দাটা ফেলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কেমন টেক্সচার এসেছে এইভাবে আমি সবগুলাকে কোট করে নিব এখন আমি চিকেন পিসগুলাকে ডিপ ফ্রাই করে নিব। ফ্রাই প্যানে তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর আমি এতে চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি আমার প্যানটা যথেষ্ট বড় আমি চারটা পিসে এতে খুব ভালো করে ভেজে নিতে পারবো পনেরো থেকে বিশ মিনিট মিডিয়াম হিটে ভেজে নিব। যেহেতু ডিপ ফ্রাই করছি তাই খুব বেশি নাড়াচাড়া বা উল্টানোর দরকার নেই এমনিতেই চারপাশ থেকে ভালো করে হয়ে যাবে কিন্তু স্বভাবগত কারণেই হয়তো আমরা দু একবার চিকেনটাকে উল্টে দিচ্ছি তবে খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না তাহলে উপরের লেয়ারটা ভেঙে যাবে বিশ মিনিট ভাজার পর চিকেনগুলায় বেশ সুন্দর একটা কালার এসেছে দেখতেই পাচ্ছেন চিকেনগুলো পারফেক্টলি ফ্রাই হয়ে গিয়েছে এখন আমি একটা স্ট্রেইনারে চিকেন পিসগুলোকে উঠিয়ে নিচ্ছি খুব বেশি ভাজতে যাবেন না তাহলে উপরের লেয়ারটা পুরে যাবে আর পুড়ে গেলে খেতে ভালো লাগবে না দেখলেন তো ভিউয়ার্স কীভাবে পারফেক্ট কেএফসি তৈরি করতে হয় বাসায় আপনারাও তাহলে অবশ্যই ট্রাই করুন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং বা বাই